আমি অন্তত পরিষ্কার করেই বলে দিই বিষয়টা। দেখুন, মার্কিনীদের একটা পলিসি আছে জিও পলিটিক্স, এখানে মায়ানমারের সঙ্গে চীনের যে সম্পর্ক এবং চীন বিরোধী মার্কিনী যে পলিসি, সেই জন্য থাইল্যান্ড এবং বাংলাদেশের উপর মার্কিনীদের একটা প্রভাব অতি জরুরি। আপনি গণতন্ত্র পুনরুদ্ধার বাদ দেন যদি আপনি জিও পলিটিক্যাল সেই ইস্যুতে যান। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিনিরা তাদের জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করবে, তাদের ইনভেস্টমেন্টের আউটকাম চাইবে, অর্থনৈতিক একটা ইস্যু আছে, কিন্তু বাংলাদেশকে যে জিনিসটা ভাবতে হবে, জিও ইকোনমিক্স অর্থাৎ ভূ অর্থনীতি, আর একটা হলো ভূ রাজনীতি। তো ভূ অর্থনীতি, ভূ রাজনীতি মাঝে মধ্যেই চেঞ্জ হয়। এটা হুসাইন জিল্লুর রহমান খুব পরিষ্কার করে তার প্রবন্ধে এটা ব্যাখ্যা করেছে। যেমন আমরা মধ্যপ্রাচ্যে সেটা দেখছি না, জিও পলিটিক্যাল জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে কাজ করতে হবে, কূটনৈতিক সাফল্য দেখাতে হবে যে জায়গাটায়, যে আমাদের ভূ রাজনৈতিক যত পরিবর্তনই হোক, আমাদের ভূ অর্থনৈতিক যে বিষয়টা, এটাকে ভুলে গেলে চলবে না। যেহেতু মার্কিনিরা এবং তাদের বন্ধু রাষ্ট্রগুলো আমাদের তৈরি পোশাকের গন্তব্য দেশ, এগুলো আমাদের বিনিয়োগের দেশ, এগুলো আমাদের ঋণ দেওয়ার দেশ, এগুলো IMF ওয়ার্ল্ড ব্যাংকের উপর অসাধারণ কন্ট্রোল এই দেশগুলো, তাহলে আপনি কোন দিকে যাবেন? তাহলে আপনি এইসব বলার পর, তারা যেহেতু পরিষ্কার করে বলে দিয়েছে যে আমরা এই বিষয়টাকে অন্যভাবে নিয়েছি, আমরা চাই একটা ক্রেডিবল ইলেকশন, পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ, যেটাকে ক্রেডিবল করবে। ক্রেডিবলের দুটো জায়গা ওরা আইডেন্টিফাই করেছে, এটা পার্টিসিপেট অংশগ্রহণমূলক হতে হবে, অন্তর্ভুক্তিমূলক মানে বিএনপি কেও লাগবে, আর অংশগ্রহণমূলক মানে হচ্ছে ব্যাপক জনসমর্থন লাগবে। অর্থাৎ আপনার যদি 30% লোক সাপোর্ট করে 70% না করে, দ্যাট ইজ নট অলসো প্র্যাকটিস অফ ডেমোক্রেসি অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, যেটা অনুচ্ছেদ 11 উদাহরণ দিয়ে বললাম। সংবিধানের কথা যদি আওয়ামী লীগ বলে, তাহলে বিএনপির সমর্থক ধরেন এবং যারা বিরোধিতা করছে, নির্বাচনে যাচ্ছে না, তারা ধরা যাক তর্কের খাতিরে বললাম 50% আওয়ামী লীগ এবং সব মিলে হবে, বিএনপি এবং অন্য দল 50% হবে, তাহলে এটা কি সম্ভব? এটা কি পার্টিসিপেটরি ইলেকশন হবে? এরা কি ভোট দিতে যাবে? দুই, আপনি যে বিকল্প প্রার্থীর কথা বললেন, তো বিকল্প প্রার্থী তো আমরা তো দেখেছি, জাহাঙ্গীর সাহেবের মা আওয়ামী লীগে জয়েন করিয়েছে, আজমত সাহেব ফেল করলেই কি আর পাশ করলেই কি? আওয়ামী লীগের তো ক্ষতি হচ্ছে না এখানে, আজমত সাহেব এবং জাহাঙ্গীর সাহেবের মা দুজনই কিন্তু আওয়ামী লীগের লোকগুলো। তাহলে যেখানে জাতীয় পার্টি বা অন্য দলগুলোকে আওয়ামী লীগ দৃশ্যত ছাড় দিচ্ছে, সেখানে ছায়া প্রার্থী বা বিকল্প প্রার্থীর ব্যবস্থা রেখে যে কাজটি করা হলো, শাসক দলের সাথে সম্পর্ক থাকার কারণে তারা দুর্বিনীত হয়ে এবং সেখানে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ইসি কি করতে পারে সেটা তো আমরা জানি, কখনো এমএলএর কাছে অসহায়ত্ব প্রকাশ করবে, কখনো করবে শাসক দলের কাছে, এবং এই সুযোগে ওটা বাংলাদেশ হারবে। কিন্তু এইবার আওয়ামী লীগ জিতার উপায় নেই বাংলাদেশকে হারিয়ে, কারণ বিএনপিকে হারিয়ে, কারণ এইবার সংকটটা হচ্ছে, তারা পরিষ্কার করে দিয়েছে যে এর বাইরে আসলে যদি যাওয়া হয় তাহলে প্রক্রিয়া শুরু হবে। ভিসা নীতি এর আগে হয়নি, র্যাবের উপর স্যাংশন এর আগে আসেনি, ইকোনমিক স্যাংশনের বিষয়টা এত স্পেল আউট করেনি আগে, এবার করেছে, এবং অর্থনৈতিক সংকট এর আগে এত গভীর হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিষ্কার বলেছে, আমার 36 বছরের সার্ভিস লাইফে এত বড় অর্থনৈতিক সংকট দেখেনি। এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে উন্নয়ন অংশীজনদের এত চাপের পরেও, আমি নেগেটিভলি নিলাম চাপ, আমরা কি করে আমরা এই 18 কোটি মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি? আমি বিশ্বাস করি এটা যেহেতু সবাইকে ধ্বংস করবে, এটা যেহেতু আমাদের সবচেয়েতে যাদের উপর নির্ভরশীল আমরা, যেমন তাদের আসলে একটা চাপ এসছে, এবং এখানে বিকল্প হিসাবে যদি আপনি রাশিয়া চায়না কেনেন, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তারা কি এটার বিকল্প হতে পারবে? আমাদের বিনিয়োগকারী কারা? আমাদের রপ্তানি গন্তব্য দেশ কোনগুলো? তো আপনি এদেরকে বাদ দিয়ে এরা কি বিকল্প হতে পারবে? পাকিস্তান কি সেটা প্রমাণ হয়নি? কেন, পাকিস্তান তো ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নিয়ে চলছিল, এই তাদের জলবিদ্যুৎ যত প্রকল্প আছে এবং বাকি যা আছে, এখন তো লোডশেডিং এ তারা বিদ্যুৎই পাচ্ছে না, যেহেতু চীন এবং সৌদি আরব তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না, যেটা মনুল সাহেবের প্রবন্ধে পরিষ্কার করে বলেছেন। তাহলে চীন এবং অন্য রাষ্ট্র, যেটা ধরা যাক রাশিয়া, যেখানে ইউক্রেন যুদ্ধের সাথে নিজেরাই বিধ্বস্ত, এই দায়টি কে নিবে? আমাদের 50 লক্ষ গার্মেন্টস কর্মীরা কোথায় যাবে? আবার জিয়ের কাজ করবে? আমাদের যারা তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত, তারা কি বলে হামিম গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর কে বলেনি
যে এই ধরনের একটা ভয়াবহ জিনিস আছে, আমাদের কূটনৈতিক ভাবে এটা সমাধান করা উচিত। তাহলে আমরা কূটনৈতিক ভাবে সমাধান করলাম কোথায়? আমরা ব্রিক্সে যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছি, আবার এই 2024-এর নির্বাচনের আগে আমাদের উন্নয়ন অংশীজন যারা আছে তাদের বারবার ওয়ার্নিং কে আমরা কিন্তু ইগনোর করছি, এবং এই এই ইগনোর করাটা যদি শুধুমাত্র শাসক দল ক্ষতিগ্রস্ত হতো, তাহলে হয়তো বা কেউ কেউ বলতে পারে যে এটা তাদের 15 বছরের দুঃশাসনের একটা শাস্তি, কিন্তু বিষয়টি হচ্ছে 18 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ফলে আওয়ামী লীগ একটা জনসম্পৃক্ত দল, তাতে কোনো সন্দেহ নেই। এই দলটি বারবার ক্ষমতায় থাকার জন্য গোটা দেশ এবং এবং তাদের দল সবগুলোকে ঝুঁকিতে ফেলবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমি এখনো চিন্তা করি, বিশ্বাস করি, আমাদের এমন কিছু বুদ্ধিজীবী আছেন, এমন কিছু মানুষ আছেন, রেহমান সোবান স্যার আদর্শিকভাবে উনি ওই ঘরানার মানুষ, কিন্তু তিনি তো বলেছেন 2014 এবং 18-র যে নির্বাচন হয়েছে তা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যে প্রয়োজনীয়তাকে আরো দ্বিগুণ করে তুলেছে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। কই, উনি তো বিন বুদ্ধিজীবী না, উনি তো এই দেশপ্রেমিক মানুষের মুখে এসব কথা আসবে এবং এই কথাগুলো শুনতে হবে। ভারত তো দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পর্ক অন্য দলের চাইতে বেশি, কিন্তু সেখানে টাইমস অফ ইন্ডিয়াতে যখন বলে যে আওয়ামী লীগের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ, ভারতের স্বার্থ নির্ভর করে হচ্ছে একটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশনের মধ্যে, সেখানে কি করে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ যায়? সেই জন্য আমি বিশ্বাস করি পুরোটাই হচ্ছে এক ধরনের রাজনৈতিক কৌশলের ব্যাপার। নিশ্চয়ই নির্বাচন হচ্ছে না, এদেশকে বাঁচানোর জন্য সকলেই দায়িত্ব নিয়ে আগাবেন, এবং এই বিশ্বাস নিয়ে আমি এখনো আছি। আমি 1 মিনিট বলতে চাচ্ছি, 1 মিনিট করে যদি বলেন, 1 মিনিট করে, এরপর আমরা শেষ করবো অনুষ্ঠান। ঠিক, প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটিকে, আপনারা অবশ্যই অনুষ্ঠানটাকে শেয়ার করবেন এবং থাকবেন আমাদের সাথে। 1 মিনিট করে আমরা শুনি, এরপর আলাদা বুঝতে। 52 বছর পরে জাতি একটি কঠিন সময়ের সম্মুখীন। আমি অধ্যাপক কামরুলের কথার রেশ ধরে আমি বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় অর্থনীতি, আমাদের ভোটের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু এর সাথে সম্পৃক্ত। আগামী 30 তারিখ আপনি একটি ডেট লাইন দিয়েছিলেন যে 30 তারিখ গুরুত্বপূর্ণ দিবস, এবং তার সাথে আমি আরেকটি ডেট লাইন যুক্ত করতে চাই, সেটি হলো যে 10ই ডিসেম্বর আরেকটি গুরুত্বপূর্ণ দিবস। আমাদের সাথে, আমাদের উন্নয়নের সাথে, এই জাতির 18 কোটি মানুষের ভাগ্যের সাথে, যারা তাদের যে কন্ট্রিবিউশন, যারা আমাদের বিজনেস, আমাদের অর্থনীতি, আমাদের গণতন্ত্র, আমাদের সবকিছুতে যারা স্টেক হোল্ডার, স্বাধীনতা, সার্বভৌম,